भारी बृष्टि और भारत उजान थेके आसा तिस्तार पानी भाषे बांग्लादेशेर भाटी अंचल लालमनिरहाटे तिस्ता ब्यारेजेर डालिया पॉइंटे विपदसीमार 70 सेंटीमिटार ऊपर दिए बोइछे उजानेर पानी चरांचले पानीबंदी हये पड़ेछे 20,000 परिवार परिस्थिति मोकाबेलाय रेड एलार्ट जारिर पाशापाशि तिस्ता ब्यारेजेर 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এটিকে জলবায়ু পরিবর্তনের আগাম প্রভাব বলে মনে করছেন পরিবেশবিদরা রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিককে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে তিস্তার পানি বাড়তে শুরু করে পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই খগাগ্রি বাড়ি টেপাখরি বাড়ি খালিশা চাপানি সহ বিভিন্ন ইউনিয়নের নদীবেষ্টিত 15টি গ্রামের 20,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল পানির তোড়ে ভেঙে গেছে তিস্তা ব্যারেজের ফ্লাট বাইপাস সড়কও এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লালমনিরহাট ও নীলফামারী জেলার মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ পানি উন্নয়ন বোর্ড বলছে এমন পরিস্থিতিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপট খুলে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন স্থানীয় জনসাধারণ সবার সহযোগিতা নিয়ে মাইকিং করা হচ্ছে বিশেষ করে ফ্ল্যাট বাইপাসের ভাটিতে যে বাড়িঘরগুলো আছে সেইগুলো হঠাৎ করে ডুবে গিয়েছে সেইগুলো থেকে মানুষকে উদ্ধার এবং তাদের সম্পদ রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে ভারী বৃষ্টিতে প্রতিবেশী ভারত ও নেপালের পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগের বলে মনে করছেন পরিবেশবিদরা এরই মধ্যে নেপালে ভারী বর্ষণে 48 জন এবং ভারতের উত্তরখণ্ডে 46 জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে অর্ধশত বিশেষজ্ঞদের মতে ভারতে ভারী বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে তিস্তার সুইচ গেট খুলে দেওয়ায় মূলত উজানের পানিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি এটিকে জলবায়ু পরিবর্তনের আগাম প্রভাব বলছেন পরিবেশবিদ আব্দুস সোবহান এটা নিয়ে বিজ্ঞানীরা বা আমরা যেই ধারণা করেছিলাম যে গতিতে এটা বাংলাদেশের উপর প্রভাব ফেলবে এখন দেখা যাচ্ছে তার চেয়ে অতি দ্রুত গতিতে কিন্তু এর প্রভাব বাংলাদেশের উপরে পড়ছে আরেক দিক হচ্ছে আমাদের নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কম আরেক দিক হচ্ছে উজান থেকে যখন বৃষ্টিপাত হয় উজান থেকে পানি ছেড়ে দেওয়া এই মুহূর্তে পরিস্থিতি মোকাবেলায় তেমন কোনো প্রস্তুতি বাংলাদেশের নেই উল্লেখ করে ভবিষ্যৎ আরো খারাপ হওয়ার নানা আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা লাকমিনা জেসমিন শোমা নিউজ 24 ঢাকা